ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবর থানার আজকে গণসমাবেশের উপস্থিত আছেন মতারাম সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবর থানার সংগ্রামী সভাপতি আল আস সাদুরহম সরকার আরও উপস্থিত থাকবেন গণসমাবেশের প্রধান অতিথি আঠারো কোটি মানুষের আস্থাবজ নেতা বৈশ্বী ছাত্র আন্দোলনের অন্যতম অভিভাবক আল্লামা মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়জল করিম সাইকেল শর্ম ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র নাইভে আমির আর উপস্থিত আছেন ঢাকা তেরো আসনে মাটি মানুষের নেতা জননেতা ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আরও উপস্থিত আছেন ইসলামী আন্ধ্র বাংলাদেশ ঢায়া মহানগর উত্তরের সহসভাপতি মালানানুর ইসলাম নাহিম ভাই সহ আদাবর থানার সম্ময়িত ওলামাই কেরাম দায়িত্বশীল ও আমার সহযুদ্ধ ভাইরা ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আদর্শের নাম একটি নীতির নাম এই দলের আমির ভালো এই দলের আদর্শ ভালো এই দলের মার্কা ভালো এই দলের নেতারা ভালো এই দলের নেতাদের কোনো দুর্নীতি নাই এই দলের কেন্দ্রতে শুরু করে তিন মেলি ওয়ার্ড ফর্মন্ত ইউনিট তো এমন কোনো লোক দুর্নীতি কোনো জড়িত নেই এই দলের দলের মাধ্যমে আগামী দিনের আশা করা যায় যদি আমরা শান্তিপূর্ণ এটি দেশ তাহলে ইসলামী আন্দোলনের কোনো বিকল্প নাই আর আমরা এই তেপন্ন বছরে আমরা বিএনপি কেতে গেছি আমরা আমিলি কেতে গেছি এই আমিলি ভিতরে কোনো রস নাই তিতা নাই মিষ্টি নাই আমরা আবার যদি ওই সেম আমিলি কফি যদি বিএনপি কে আমরা আবার যদি ক্ষমতান্ত চাই তাহলে এই দেশে শান্তি ফিরে আসবে না একমাত্র শান্তি যদি আমরা ফিরে পেতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আমরা মেনে নেওয়া লাগবে একমাত্র আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদর্শ একমাত্র আদর্শ ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ আমরা যদি ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে চাই আমি আদাবর থানার সকল ইউনিট ওয়ার্ডের সকল স্থান নেতাদেরকে বলবো যদি আপনারা স্বপ্ন দেখেন শুধু স্বপ্ন দেখলে হবে না স্বপ্ন বাস্তব করার জন্য যে আমাদের তেপান্ন বছর ভোটের অধিকার কেড়ে নিছে যে বাজে সন্ত্রাসী হানাদার বাহিনীরা এই ফেসি সরকারেরা আমাদের ভাতের অধিকার ভোটের অধিকার যেভাবে হরণ করেছে আমরা আগামী দিনে কোনো সুযোগ পাই আগামী দিন নির্বাচনে ইসলামের হোককে হাত পাখা হককে যারাই ভোট নিয়ে করবে যারা বাসা ধরবে আমরা ইসলামের পক্ষে তাদেরকে প্রতিহত করব আদাবর থানায় এমন কোনো মায়ের ভূত নাই যে ইসলামের মাকে হাত হাত দিবে ইসলামের ভতিক নিয়ে যারা শুরু করবে আমরা তাদের হাত বেড়ে দিব ঘুরে যাবো এই বলে আমরা বক্তব্য এখানে শেষ করলাম ওয়া রাহমাতুল্লাহ